সকাল 11টা আমি ঠাকুরগায়ে একটা মিশন নিয়ে আসছি। ওই যে আমাদের বুদ্ধিজীবী বাবু যে ইঁদুর চিকা নিয়ে গান গেছিল না, বাবু সাহেবের বাড়ি, ওর বাড়ির সামনে দিয়ে আমি হাঁটতেছি। ওর বাড়ির কাছাকাছি চলে আসছি আমি। ও আজকে ওর ভাঙা বাড়ি আর আমার কলেজ জীবনের যে চোরে বেড়ানোর দিনগুলো আছে না, সেই গ্রামগুলো সেগুলো নাকি দেখাতে নিয়ে যাবে আমাকে। আচ্ছা আমি তাহলে ওকে ডাকি। বাবু, এ বাবু, এ বড় বুদ্ধিজীবী, ভিতরে আসছেন ভাই, চলে আসেন। আসলে তো তোর ভাঙা বাড়ি রে, ঘর সামনে দাঁড়া, কয়েকটা ছবি তুলি। আচ্ছা 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 আচ্ছা, চল এবার আড্ডা মারতে যাব। রাস্তা, এই রাস্তাটা তো অনেক সুন্দর করছে বাবু, অনেক স্মৃতি আছে আমার এই রাস্তায়। ওরে সাবাস, শিমুল গাছটা এখনো একই রকম চমৎকার ফুল ফুটছে। ওই দিগন্তে চল ভাই, ওই দিগন্তে তো নিয়ে আসলেন, কিন্তু ক্ষেতের অবস্থা ঠিক আমার ভাঙা বাড়ির ঘরের মতো হয়ে আছে ভাই, ক্ষেতের অবস্থা। তাই নাকি, কি হয়েছে? ওই বেড়া খেলা এনা হাইসা, ক্ষেতের কি হয়েছে ক? ওরে সিদ্ধি, কোনে গেছিলা? বাবু, তোর ফ্রেন্ড, তোর ফ্রেন্ড রোশনদি। ভাই, আমার নিয়ে মস্কর না কইরা, এই খেত খাওয়ার নিয়ে লেহেন না, নাটক বানেন না। দেখছেন ফসলের কি অবস্থা, ক্ষেতের মাটির কি অবস্থা দেখছেন? হ্যাঁ, সাইজে ছুডু মরিচ, সাইজে ছুডু, কিন্তু বাজারে আগুন দাম। কি যে হইব আমার ভবিষ্যৎ কি জানেন? এই দেখেন টুমাটু দেশি সাইজে দেখেন, আর মাড়ির কালার দেখেন, দেখছেন দেখছেন কালার? সবই তো দেখতেছি বাবু, কিন্তু গম তো ভালো হয়েছে তবু। হ্যাঁ, একটা নাটক লিখতেছি কৃষকদের ফসলহীনতা নিয়ে, আবাদ না হওয়া নিয়ে, কিন্তু তা তো কি বাজারে ন্যায্য মূল্য পাবে কৃষকরা? এক্ষেত্রে কৃষির, এই বাবু এইটা কৃষির বর্জ্য রে বাবু। ওই ফ্যাক্টরির ময়লা ভাই, কেউ কিছু কয় না। আচ্ছা, ও এ বাবা রে, ও চা খেতে তো নিয়ে আসলি রে, কিন্তু হাঁটতে পারছি না রে, খোঁচা লাগতেছে। ওরে বাপরে, এই এখান থেকে বাইরে চল চল চল, মেইন রাস্তার দিকে যাই, ট্রেন স্টেশনে পৌঁছে দিতে হবে আবার আমাকে। ভাই চলেন চলেন ভাই, ওই ক্ষেত্রে আপনার না না, এখন আমার না, এই যে আপনার লিখার ক্ষেত্রে ভাই, এই যে বিএডিসি ফার্ম, আর ওইটা তুই তুলিদের বাড়ি, আপনার বন্ধু ওই যে, হ্যাঁ এই যে তো সেই কারেন্টের টাওয়ারটা ভাই, যে এখান থেকে আপনি পাঞ্চে লাফায় ভরতেন। আর ওই বাড়িটা হইস কাকার বাড়ি ভুলে গেছেন, আপনার বন্ধু সামনের বাড়ি। হ্যাঁ, সামনের বাড়িটা, হ্যাঁ সামন তো পরপারে, কাকাও চলে গেছে। কাকিমা কেমন আছে রে? আচ্ছা, ওদের ক্ষেত তো অনেক ফসল হইতে রে, কিন্তু ঘরের পুনটা এত ছোট কেন?
দখল ভাই দখল, ছোট হয়ে আসছে পৃথিবী। আচ্ছা চল সামনের দিকে হাঁটি। হ্যাঁ মেইন রাস্তায় তো চলে আসলি, বস এখানে বস, তোর ছবিটা নেই। ওরে বা, 6:30 বাজে গেছে, উঠে 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 এক্ষুনি স্টেশনে পৌঁছাতে হবে আমাকে ট্রেনের জন্য। 7টা ট্রেন, রাতের ট্রেনে ঢাকা, এরপর দিন সন্ধ্যায় শিল্পকলায় আমার ফটো সেশন।